সালামু আলাইকুম, এটা আমাদের কুমিল্লার বাবুটি পাড়া মোহাম্মদ জয়নালদিন স্যারের নিজস্ব প্রজেক্টে আমরা পালনের চারা রোপণ করতে আসছি। স্যার নিজস্ব অর্থায়নে নিজস্ব বাগানে পালনের গাছ রোপণ করছেন। এর আগেও স্যার একটা বাগান করেছেন, সে বাগানটাও যথেষ্ট ভালো আছে। আমরা কিছুক্ষণ পর সে বাগানটাও আপনাদের দেখাবো। তবে এখন আমরা যে বাগানটাতে চারা রোপণ করছি সেটাই দেখাচ্ছি। আমি স্যারের সাথে একটু কথা বলি। আচ্ছা স্যার, আপনি যে পালনের চারাটা লাগাচ্ছেন, ইনফরমেশনটা কোথায় থেকে পাইলেন? পাউনের প্রথম ইনফরমেশনটা আমি আপনার ফেসবুক যে পোস্টগুলো আছে পোস্টগুলো থেকে। আর আমার এমনিও ধরেন দুর্বলতা আছে, আমার পৈতৃক যেসব জায়গা জমি আছে আমি চেষ্টা করি ভরাট করে, যেহেতু আমরা শহরে থাকি গ্রামে যাওয়া হয় না, আর গ্রামে দেখাশোনা করারও এরকম গাছ লাগে। গাছ লাগানোর ক্ষেত্রে সাধারণত যেটা বেশি একশো কোটি টাকা থাকে তাকে ভালো মানের গাছ এই হিসাবে আমি মোটামুটি পালনিয়াকে বেছে নিয়েছি। পালনিয়া আশা করা যায় আট সাত থেকে আট বছরে তার একটা ভালো ফলন। হ্যাঁ স্যার, এই চারাগুলো মূলত আমাদের নার্সারিতে আমরা উৎপাদন করতেছি, যদিও গাছগুলো এই প্রতি মূলত চীন দেশে। এই পালনে ১৯টা প্রজাতির হয় স্যার, তার মধ্যে এটা হচ্ছে পালনে এলেঙ্গোটা সর্বোচ্চ কাঠ উৎপাদনকারী জাত। পালনে গাছ কিন্তু পরিবেশ বান্ধব স্যার, অর্থাৎ পালনে গাছের পাতা বড় হওয়ার কারণে অত্যধিক পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী। এবং আমরা যেটা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড, সেটা পালনের গাছ গ্রহণ করে পরিবেশকে নির্মল করে। পালনের গাছ ভূমিধ্বস রোধ করে। পালনের গাছের কাঠ শক্ত মজবুত, ওজনে হালকা। আমাদের দেশে বেশিরভাগ ফার্নিচার নষ্ট হয় ঘুন পোকায়, যা পালনের গাছে ঘুন পোকা বা উই পোকা ধরে না। এটা অ্যান্টিফায়ারও 477 ডিগ্রি তাপমাত্রাতেও পালনের গাছে আগুন ধরে না, পালনের কাঠে আগুন ধরে না, এবং পানিতেও নষ্ট হয় না। বিভিন্ন সামুদ্রিক জলযানে পালনের কাঠ ব্যবহার করা। আমি আপনার টুকটুক ছাড়াও আমি ইউটিউবে পৃথিবীর বিভিন্ন দেশে এই পালনি সম্পর্কে খোঁজখবর নিয়েছি। পালনিয়াটা মূলত আমাদের এশিয়াতে চায়নায় উৎপাদন হলেও এটা আদিনিবাস নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের রানী পাউলোনিয়া এলঙ্গাটা ওনার নাম অনুযায়ী এই গাছটার নামকরণ। হ্যাঁ ধন্যবাদ স্যার, খুব ভালো ইতিহাস আপনার সঙ্গে। এবং আমি এই বিষয়ে মোটামুটি একটু তথ্য সংগ্রহ করেই আগ্রহী হয়েছি। এছাড়াও আমি সাধারণত যেগুলো সচরাচর দেখা যায় না এইরকম প্রজাতির বাগান করতে পছন্দ করি। আমি এর আগে আমার বাগানে আগর আসন লাগিয়েছি, যেটা আমাদের সিলেটের মৌলভীবাজারের যেটা বড়লেখা, বড়লেখায় হয়। এছাড়াও বিদেশে কম্বোডিয়া, ভিয়েতনাম এসব দেশে হয়। আমি এছাড়াও মিশরীয় ডুমুর সংগ্রহ করেছি, আমি কোরিয়া থেকে জিনসেংয়ের চারা সংগ্রহ করেছি। তো আমার এই বাগানগুলো মূলত একটা শখের বিষয়, এবং আমি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করেছি, যেমনটা আপনার সেই মানিকগঞ্জ থেকে, কুমিল্লা থেকে কত দূর দিয়ে আমি সংগ্রহ করি। দেখ আপনার যে শখও ভালো এবং আপনার উৎসাহ উদ্দীপনায় পালনের গাছ বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের যথেষ্ট, বা এখন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জেলা সহ থানা শহরে পালনের গাছের বাগান এখন লাগে। এই জন্য আমরা আপনাদের সহযোগিতাই কামনা করি স্যার, যে আপনারা সহযোগিতা করলে হয়তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ ভালো প্রাকৃতিক বনায়নে পালনের একে আমরা সারা বাংলাদেশে একটা প্রাকৃতিক বনায়নে ভরপুর করে তুলতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আর পালনের গাছ বেশি বেশি রোপণ করুন, আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন, আমরা আপনাদের চারা সরবরাহ করব। পালনের গাছ উৎপাদনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করি, দেশের বনায়নে আমরা অর্থনৈতিক প্রাকৃতিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আমরা একটা অবদান রাখবো বলে আশা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।